আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমাদের হাতে একটি ভিভো সেট আছে। ভিভো এটা হচ্ছে কোয়ালকম প্রসেসরের সেট, সম্ভবত ব্র্যান্ডেড সেটের মধ্যে পড়ে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এগুলো। সেটা নেটওয়ার্ক আইসি প্রবলেম আছে, আমরা নেটওয়ার্ক আইসিটা চেঞ্জ করব। নেটওয়ার্ক আইসি চেঞ্জের সময় যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, আজকে সে বিষয়টা আমরা আলোচনা করবো মোটামুটিভাবে। সেটার ডেট ছিল নেটওয়ার্ক আইসি শর্টিংয়ের কারণে, এবং নেটওয়ার্ক আইসিটা উঠিয়ে নেওয়া হয়েছিল শর্ট রিমুভের জন্য। আর সেই সময় আইসিটা ছিল না, যার কারণে সেটা আবার প্যাক করে রাখা হয়েছিল। আজকে আইসিটা এসেছে, আমরা আইসিটা এখন রিপ্লেস করব। ভিভোর কনফিগারগুলো মোটামুটিভাবে আর কি স্ট্রং নর্মাল চাইনিজ সেটগুলোর মধ্যে। সেট খোলার সময় কিছু কিছু বিষয় খুব মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের আরএফ কেবল আছে, কেবেলগুলো উঠানোর সময় অনেক সময় কিন্তু নিচের জ্যাকটা উঠে যায়, এই বিষয়টা সাবধানতার সাথে হ্যান্ডেল করতে হবে। আর এখানে ভলিউম আর পাওয়ার কিট লাইন আছে। টর্চ নিচের লাইনের রিমোট, এটা এই সাইডে যেগুলো আসছিল। নিচে আমাদের কি আছে, ভাইব্রেটার আছে, মাইক্রোফোন আছে, চার্জিং সকেট আছে, বেশ কিছু কম্পোনেন্ট, আবার নেটওয়ার্কের অ্যান্টেনা ইন্টারফেস সবই আছে। এখানেই আছে আমাদের নেটওয়ার্ক আইসি এরিয়াটা। নেটওয়ার্ক আইসি আমরা অর্ডার করেছিলাম, আইসি এখানে আমরা দেখতে পাচ্ছি, স্কাই আইসি সম্পর্কে আমরা একটু ভালোভাবে জানি। স্কাই আইসিটা কি, আইসি দেখালে জিনিসটা বোঝা যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ক্রস চিহ্ন আছে, ডাবল ক্রস চিহ্ন, এই ক্রসটাই স্কাই আইসি। আর আইসি নাম্বার আছে, যেমন এখানে নাম্বার লেখা ছিল 77569, তারপরে -1, এটা হয়েছে আইসি নাম্বার, ঠিক আছে। এই আইসি নাম্বারটা মিলিয়ে নিতে হবে, আর উপরে এই নাম্বারের আগে এসকে লেখা আছে, সেটাই স্কাই বোঝাবে, আর উপরে ক্রস চিহ্ন থাকবে, ঠিক আছে। এভাবে ক্রস চিহ্ন থাকবে, ডাবল ক্রস, এটাকে ক্রস আইসিও অনেকে বলে, অনেকে বলে স্কাই আইসিও বলে। অর্ডার করার সময় ক্রস আইসি বললেও বুঝতে পারবে। এখানে আর একটা আইসি দেখতে পাচ্ছি আমরা, যেটা এই সেটের জন্য প্রযোজ্য, এটাও কিন্তু স্কাই। এখানে আইসি দেখতে পাচ্ছি, আইসিকে সরাসরি এদিকে হাত দিয়ে এভাবে ধরার না ধরাই ভালো, কারণ আমাদের হাতে কিন্তু
এই ধরনের ইলেকট্রিক্যাল অ্যাম্পের থাকে আর কি। হ্যাঁ, এখানে আইসি সবসময় এভাবে ধরতে হবে। এটা হচ্ছে 77910। আর এই আইসিটার সাইজটা অনেক বড় ছিল এটার চাইতে, এখান থেকে দেখতে হবে। এখানে আমি একটা মার্ক দিয়ে রাখছি, কারণ আমি জানি যে আইসিটা আমাকে লাগাতে হবে। যখন আমি এটাকে রিপেয়ার করছিলাম, সরি আইসিটা রিমুভ করেছিলাম, আইসিটা কোনো এক সময় আমাকে লাগাতে হবে। এই কারণেই আমি কাস্টমারকে এখানে একটা মার্ক করে দিয়েছি, সেটা দিয়ে দিয়েছিলাম কাস্টমারকে। কিন্তু এখানে আমি মার্কার পেন দিয়ে একটা কালো দাগ দিয়ে রাখছি, ডট, মানে আইসির সোজা দিকটা বোঝার জন্য। ঠিক আছে, না হলে কিন্তু এখন এটা বোঝা মুশকিল ছিল, এখানে কোনো চিহ্ন ছিল না, আইসিটা কোন সোজা বসবে এটাও কিন্তু বোঝাটা টাফ, যার কারণে এটা মার্ক দিয়ে রাখছিলাম। আচ্ছা, এখন আমরা আইসিটা এভাবে বসবে। আইসি বসানোর জন্য আর একটা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের আয়রনে অনেক সময় আমরা কয়েল লাগাই, বা নতুন আয়রনও কিন্তু অনেক সময় আর্থিং থাকে, এখানে হাত দিলে শর্ট করে না। আমরা যদি মেঝেতে পা রাখি তখন এটা আর্থিং হয়, হাত দিলে শর্ট করে। তো যখন বিদ্যুৎটা সরাসরি আমি, এটা তো আমাকে ঝালাই করতে হবে না পয়েন্টটা, তো ঝালাই করতে গিয়ে দেখা যাচ্ছে যে নেগেটিভ পজিটিভ একসঙ্গে হলে, নেগেটিভ পজিটিভ একসঙ্গে যদি হয় আইসির, তখন দেখা যাবে যে আমার আয়রনে আর্থিংয়ের কারণে এই আইসিটা ড্যামেজ হয়ে যেতে পারে। এর জন্য আমরা সরাসরি আয়রন দিয়ে ঝালাই করব না। ঠিক আছে, এবং বিশেষজ্ঞরা বলছে যে সরাসরি মাদারবোর্ডে এভাবে আঙ্গুল দেওয়া ঠিক না, হাতের স্পর্শ দেওয়া ঠিক না, সেক্ষেত্রেও কিন্তু অনেক কম্পোনেন্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে আমরা বহির্বিশ্বে বা মোবাইল ফ্যাক্টরিগুলোর কোনো ভিডিও চিত্র যদি আমরা দেখি, তাতে দেখতে পাবো যে ফ্যাক্টরিতে যখন কাজ করছে হাতে গ্লাভস পরে থাকে, এবং আঙ্গুলে অথবা হাতে একটা রাবারের বেল্ট পরে থাকে, যেটার সঙ্গে আর্থিং একটা কেবল বের হয়ে যায়, তারপর বডিটাকে আর্থিং করে নেয় ওরা। যেটা আমাদের সাধারণত ঘরে ইলেকট্রিক্যাল একটা আর্থিং নামানো থাকে, যেটা সরাসরি মাটির তলে গেড়ে দেওয়া হয় জাস্ট অতিরিক্ত বিদ্যুৎটাকে নিচে নামিয়ে নেওয়ার জন্য, এই এই সিস্টেমগুলো তারা অ্যাপ্লাই করে। তাহলে এমন অবস্থায় আমরা কি করতে পারি, সেটা হচ্ছে একটু সহজ বুদ্ধি। একটা মাদারবোর্ড লাগবে, নষ্ট মাদারবোর্ড না, এটা ভালো মাদারবোর্ড, কাস্টমারের নষ্ট মাদারবোর্ডের অনুসূচি, এটা তো হবে নষ্ট মাদারবোর্ডটা। আমরা একটু তৈরি করে নিতে হবে, আর আমাদের বল পেস্ট রং দিলেও হবে সরাসরি। এখন আমাদের এটা নিচ থেকে আমাদের হট গান্ধী হিট দিতে হবে, এটা বেস্ট উপায়। আয়রন দিয়ে করা যাবে না তা না, কিন্তু অনেক সময় এটা প্রবলেম হয়, আইসি নষ্টের কারণ হচ্ছে এটা। দীর্ঘদিন আমি আইসি নষ্ট পেয়েছি, যখন থেকে আমি থিওরি অ্যাপ্লাই করি তখন থেকে আইসি নষ্টের সংখ্যা খুবই কম। বাতাসটা কমে দাও একটু, বাড়িয়ে দাও।
সেটা তুলো তো একটু। প্রত্যেকটা পিনেই আমাদের সোল্ডারিং হয়ে গেছে, ঠিক আছে। আয়রনে অনেক বেশি হিট থাকে অনেক সময়, এই হিটের কারণেও কেটে যায়। নেটওয়ার্ক আইসি বসানোর জন্য তল থেকে হিট দিয়ে বসাইতে পারলে খুব ভালো, যেহেতু সবসময় সে পরিবেশ পাওয়া যায় না মাদার বোর্ডে, যেন আমাকে স্মুথলি কাজগুলো করার চেষ্টা করতে হবে। পরিমাণ মতো এক এক হটগানে এক এক ধরনের হিট না, তাহলে হিটটা আসলে এভাবে বলা যাবে না যে কোন কোন মাদার কোন মেশিনে কতটুকু হিট, এটাকে নিজেকেই যাচাই করে নিতে হবে যে আসলে কেমন হিটের প্রয়োজন। এখানে মাদারবোর্ডটাকে খুব ভালোভাবে ধরতে হবে, এরপর থেকে ধরো এক সেকেন্ড। বাতাস একটু কমবে, একটু কম আর একটু, আর এগুলো আমরা আইসিগুলো রজন দিয়ে লাগাবো, হ্যাঁ জি, কারণ হলো রজনে খুব দ্রুত রঙগুলো গলিয়ে দেয়, যেহেতু আমাদের মাদারবোর্ডেও রং আছে আইসিতেও আছে না জি। হিটটা একটু কমবে, সাইডে রজনের সাথে অতিরিক্ত যদি রং টাং আসে এগুলোকে ফেলে দিতে হবে, এগুলো শটিং করবে। হটগান বেশ কিছু সময় ধরে চললে হটগানটা হিটটা বেড়ে যায় কিন্তু তুলনামূলক, এই জন্য হটগানের হিটটা কমাচ্ছি, কারণ কিছুক্ষণ থেকে রানিং আছে আমাদের হটগানটা। আর এই পিনগুলো দেখে নিতে হবে, পিনগুলো আসলে সাইজটা কোন দিকে কি অবস্থায় আছে, সাইডের কম্পোনেন্টগুলো এই সেটগুলোর ক্ষেত্রে একটু সাবধান, কারণ কম্পোনেন্টগুলো খুবই ছোট। বলাইসি লাগানো এর জন্য সহজ লেগ আইসির চাইতে, কারণ এটা একটু 19-20 হলে প্রবলেম হয়ে যায়। আইসি লাগানোর পরে, আইসি লাগানোর পরে মোটামুটি সেটটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দেখতে হবে আশেপাশে কোনো জায়গায় শটিং টটিং আছে কিনা, আর আইসিটা ঠিক আছে কিনা এর জন্য আমাদেরকে মোবাইলটা আবার চেক করতে হবে, যে আইসি লাগানোর পরে আমাদের মাদারবোর্ড শর্ট হয়ে গেছে কিনা, এরকমও হতে পারে অনেক সময়।
আর এখান থেকে আমরা দেখব যে আগে আমাদের এর নেগেটিভ লাইন কোনটা, এক দুই, এই দুটো নেগেটিভ, এই দুটো পজিটিভ, আর এটা হচ্ছে বিএসআই, দুটো নেগেটিভ, দুটো পজিটিভ, দুটো বিএসআই। তাহলে এখানে আমরা কোনো কন্টিনিউটি পাচ্ছি না, তার মানে শর্ট হয়নি এখন। আচ্ছা, হাফ শর্ট থাকবে কি না এটার জন্য আমরা ডায়োড রেঞ্জে রাখবো, পজিটিভে পজিটিভ রাখলে শর্ট নাই, একেবারে ক্লিন। ঠিক আছে, এখন আমরা এখানে কানেক্ট করবো এবং নেটওয়ার্ক পাচ্ছে কিনা দেখবো। সর্বদা চেষ্টা করতে হবে কাস্টমারকে সার্ভিস দেওয়ার। কাস্টমারগুলো যেমন এর শর্ট সার্কিট ছিল, নেটওয়ার্ক আইসি তুলেছি, শর্ট চলে গেছে, এরপরে নেটওয়ার্ক আইসিটা তাকে আবার লাগিয়ে দেওয়াটা দায়িত্ব কর্তব্য ছিল। এখন ওই পুরোপুরি সার্ভিস পাওয়ার পরে সে সন্তুষ্ট হবে। চার্জ নাই নাকি, ভাইব্রেট করলো, চার্জ নেই। অন হতে একটু সময় নেবে, অন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এইচ প্লাস চলে আসছে এবং নেটওয়ার্ক আইসি পারফেক্ট লাগানোর অর্থ এটাই বহন করে যে আমাদের ফোনটা চালু হওয়ার সাথে সাথে যদি নেটওয়ার্ক চলে আসে তাহলে বুঝতে হবে যে আমাদের নেটওয়ার্ক আইসি 100% কারেক্ট হয়েছে। আর যদি দেখেছি যে নেটওয়ার্কটা দ্রুত আসলো না বা দেখা গেলো সার্চিংয়ের মাধ্যমে নিয়ে আসতে হলো, এরকম পর্যায়ে বুঝতে হবে যে আমাদের আইসিটা হয়তো দুর্বল আছে অথবা লাগানোটা পারফেক্ট নাই। দিস ইজ আর স্টেট অথেন্টিকেশন ফেল, মানে এই সিমটা আসলে রেজিস্ট্রেশন ফেলড আছে, কিন্তু আমরা এখানে নেটওয়ার্ক তো দেখতে পাচ্ছি, এই যে ফুল দাগ এবং কিলোবাইট টানতেছে, আইসি পারফেক্ট। এভাবে আইসিগুলো আমরা লাগাবো এটা পারফেক্ট করার জন্য যথেষ্ট। আর ভিডিওটি ছিল আমার স্টুডেন্টদের জন্য বেসিক্যালি, আশা করি এটার মাধ্যমে আইসি লাগানোটা অনেক সহজ হবে সবার জন্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।